হাই বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশে আবার কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। তো এই বিজ্ঞপ্তিটা হয়েছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের জন্য। যদি আপনাদের ভেতরে এমন কেউ থেকে থাকেন যারা ইঞ্জিনিয়ার ডিগ্রি ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন, তারা অবশ্যই ভিডিওটি দেখুন, কেননা তাদের জন্য অত্যন্ত কার্যকারী এই ভিডিও। তো চলুন বন্ধুরা দেখে নেব কী বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে। তো বন্ধুরা, প্রতিবারের মতো ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরে পাওয়া যে বেল আইকনটি পাশে পাবেন সেই বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েব পেজে। দেখতে পাচ্ছেন পুলিশ WB, এই যে ওয়েব পেজটি দেখতে পাচ্ছেন wbpolice.gov.in, এবং এই পেজে আসার পরে আপনি পেয়ে যাবেন প্রথমে একটি লিঙ্ক। দেখতে পাচ্ছেন আজকে 9 তারিখ, মানে কালকে যে এই নোটিশটি আপলোড হওয়ার কথা ছিল কিন্তু কালকে হয়নি বন্ধুরা, আজকে 9 তারিখ কিন্তু এই লেটেস্ট আপডেটটি আপলোড হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর WBPH অ্যান্ড IDC লিমিটেড ইনভাইট অ্যাপ্লিকেশনস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। তো বন্ধুরা দেখুন, তারপরে আপনি গেট ডিটেলস যে ঘরটিতে দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন। যখন গেট ডিটেলসের ঘরে আপনি ক্লিক করবেন তখনই আপনাকে নিয়ে যাবেন নতুন একটি পেজে, তারপরে আপনি পৌঁছে যাবেন এই পেজে। এবং এই পেজে আসার পরে যখন দেখবেন এই যে লিঙ্কটি আবার মাঝে শো হবে, সেই লিঙ্কের উপরে আপনি ক্লিক করবেন। যখনই দেখবেন সেই লিঙ্কে ক্লিক হচ্ছে না, তাহলে আপনি আবার গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার পরে কিন্তু আপনার ডাউনলোড হতে শুরু হয়ে যাবে সেই নোটিশটি। তো চলুন বন্ধুরা দেখে নেব ডাউনলোড হয়ে যাওয়ার পরে কী থাকে সেই নোটিশে। তো দেখুন বন্ধুরা, ডাউনলোড হয়ে গেছে এবং এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, দেখুন কী লেখা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে এই কাজটি হবে। এবং হাউসিং ডিপার্টমেন্ট যেটি রয়েছে বন্ধুরা, সেই হাউসিং ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এই কাজটি হবে দেখুন। এবং তারপরে লেখা রয়েছে, ডিটেলস আপনাদের বলে দিই অযথা টাইম নষ্ট না করে, দেখুন এখানে বলা রয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের যে প্রেসক্রাইব প্রোফর্মাগুলি দেওয়া হয়েছে সেখানে সেইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। দেখুন এখানে প্রথমে রয়েছে যেটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে আপনাদের যে যোগ্যতাটি হতে হবে সেটি হচ্ছে আপনার বিই অথবা বিটেক থাকতে হবে, অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট সিভিল ইঞ্জিনিয়ারের উপরে কিন্তু আপনাদের ডিগ্রিটি থাকতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে তার পাশাপাশি বলুন বন্ধুরা, আপনারা এখানে এই পদের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য অ্যাপ্লাই করছেন, সেহেতু আপনাকে কিন্তু সেই পদের উপরে 5 বছর কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কাজ করে থাকতে হবে, আপনাকে অবশ্যই অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের উপরেই। এবং তারপরে দেখুন এজ এখানে বলছে, দেখুন যে নট লেস দ্যান 21 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 60 নট মোর দ্যান 36 ইয়ার, এবং 36 বছরের বেশি হওয়া চলবে না, মানে 21 থেকে 36 বছরের ভেতরে কিন্তু আপনার বয়সটি হতে হবে, সেটি হতে হবে 1/1/2019 হিসাবে। এবং তারপরে দেখুন এই পদের জন্য যে বেতন ক্রমটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 27,000 টাকা কিন্তু আপনাকে এখানে মান্থলি বেতন দেওয়া হবে, দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন তার পরের পদ যেটি হচ্ছে সেটি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজ বাই WBSCTE বাই AICTE। এখানে দেখতে পাচ্ছেন যে এই পদের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে গেলে আপনার যে যোগ্যতাটি লাগবে সেটি হচ্ছে 3 বছরের আপনাকে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারের উপরে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছেন যে প্রিফারেন্স মে বি গিভেন টু ক্যান্ডিডেট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন অ্যাজ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে কিন্তু আপনাকে কোনো যে কোনো অর্গানাইজেশন আন্ডারে কিন্তু কাজ করে থাকতে হবে এই পদের জন্য। পাশাপাশি দেখুন এই পদের জন্য অ্যাপ্লাই করতে আপনাকে বয়সটি হতে হবে 1/1/2019 হিসাবে, 21 থেকে 36 বছরের ভেতরে আপনার বয়সটি থাকতে হবে। এবং পাশাপাশি দেখুন এই পদের জন্য যে বেতনক্রম সেটি হচ্ছে 20,000 টাকা এখানে বলা রয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে তারপরে বলছে যে মেন যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আপনাদের জানতে হবে সেটি দেখুন এখানে বলছে, অ্যাপ্লাই করার জন্য দেখুন অ্যাপ্লিকেশন টু বি মেড ইন অনলাইন মোড অনলি, শুধুমাত্র অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাভেলেবেল অ্যাট দ্য, যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফরম্যাট তারা দিয়ে ফেলেছে, WBPHIDCL দেখতে পাচ্ছেন, www.wbphidcl.com এই ওয়েবসাইটে কিন্তু তারা অলরেডি যে প্রেসক্রাইব ফরম্যাটটি রয়েছে সেটি দিয়ে ফেলেছে। এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই কখন থেকে করতে পারবেন, দেখুন ফ্রম
12/7 থেকে অ্যাপ্লাই করতে পারবেন 26/7 পর্যন্ত। বন্ধুরা এটি অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে 12/7 থেকে অ্যাপ্লাই চলবে এবং 26/7 পর্যন্ত অ্যাপ্লাইটি করতে পারবেন আপনারা অনলাইন থেকে শুধুমাত্র। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের এতটুকু ইনফরমেশন দিলাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করুন যাতে সকলেই জানতে পারে, যারা হয়তো ইঞ্জিনিয়ার ডিগ্রি করেছেন, সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রি করেছেন, হয়তো যারা এখনও পর্যন্ত কোনো গভর্নমেন্ট কাজ পাননি তারা অবশ্যই এটি অ্যাপ্লাই করতে পারবেন। তাই অবশ্যই শেয়ার করুন একে অপরের সাথে যাতে সকলে জানতে পারে এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে পাওয়া বেল আইকনটিকে অবশ্যই ট্যাপ করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য।